হে জগতবাসী, আজ আমি স্বামী বালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে তাহা এই মানব ভাণ্ডে আছে। তাহলে এই কথাটি আজ পর্যন্ত শুনেই এলাম, আসলে এর কোনো প্রমাণ কি আমরা পেলাম? তো আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো আশা করব এই আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে আমরা অগ্রসর হতে পারি জ্ঞানের পথে, আল্লাহর সৃষ্টিতত্ত্ব, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, এই সমস্ত তত্ত্বের দিকে যেন আমরা অগ্রসর হতে পারি। আর আল্লাহ কিন্তু একটা কথা বলেছে, তোমরা যদি আমাকে চিনতে চাও, জানতে চাও, তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। এবং সৃষ্টির দিকে লক্ষ্য করতে বলা হয়েছে, এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ সমস্ত সৃষ্টি করেছেন, সৃষ্টির বাহিরে আল্লাহ আছে, সৃষ্টির ভিতরে আল্লাহ আছে, এবং সৃষ্টির মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে, এবং সৃষ্টির মধ্যেই স্রষ্টা প্রকাশ দিতেছেন। তাই আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসা হলো সেটি হলো 18,000 মাখলুকাত মানব দেহে আছে, তা কী করে আছে? দেখুন, একটা জিনিস আপনি স্বপ্নে দেখেছেন যে আপনি একটা গরুর সাথে কথা বলতেছেন। আপনি স্বপ্ন দেখেছেন একটা প্রাণী আপনাকে দৌড়াচ্ছে। এই পৃথিবীতে কোনো মানুষ যদি দেখে স্বপ্ন যোগে যে তাকে একটা গাবি গরু তাকে দৌড়াইতেছে, তখন বুঝতে হবে সে অর্থনৈতিক দুর্বল। আর যদি কখনো দেখে যে একটা মহিলা মানুষের সাথে, অপরিচিত একটা মহিলার সাথে সে সেই খারাপ কাজে লিপ্ত হয়েছে, তখন সে স্বপ্নটা বুঝবে কি? সেটা বোঝার বিষয় হলো যে তার অর্থনীতি ভালো হবে। যাই হোক, সেখানে যাব না। আজকের যে মূলে কথা সেটি হলো কি, যে মানব দেহে 18,000 মাখলুকাত বসবাস করে, কি করে? এই মূলত আজকে আলোচনাটি, যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা যদি মানব ভাণ্ডে থাকে, তাহলে আমার দেহের মধ্যে সুন্দরবনটা কোথায়, বাংলাদেশটা কোথায়, আমার দেহভাণ্ডের ভিতরে এই আটলান্টিক মহাসাগরটি কোথায় দেখা যায়? তো এরকমভাবে যদি আমরা বুঝি, এরকম করে যদি আমরা খুঁজি, তো কখনোই বুঝবো না, পাবো না। তো দেহের ভাগ ভাগ করে বুঝতে গেলে যদি কারোর সাথে সামনাসামনি সাক্ষাৎ হয়, তখন এই জিনিসগুলো ইঙ্গিতের মাধ্যমে বুঝে দেখিয়ে বলে দেওয়া যায়। তো আজকের যে আলোচনাটি হলো যে এমনও লোক পৃথিবীতে আছে যা গাছের সাথে কথা বলে, এটা বাস্তব। গাছের মধ্যে আত্মা আছে, প্রাণ আছে, সে সাজাভোগের মধ্যে আছে। আরও একটি বিষয় হলো যে একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকাকালীন দেখবেন যে একটা পশু তার কথা বোঝে, সেও পশুর কথা বোঝে। এখন পশু আমার কথা বোঝে ইঙ্গিতে, আমরাও বুঝি ইঙ্গিতে, কিন্তু আরেকটা হচ্ছে পরিষ্কার, সে যা বলে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, আর আমি যা বলি সে পরিষ্কার বুঝতে পাচ্ছি। তো এখানে যে বিষয়টি আমি বোঝাতে চাইছি সেটি হলো, দেখবেন মানুষেই হয় জজ ব্যারিস্টার, আবার মানুষেই হয় চোর বাটপার, তাহলে মানুষেই হয় আবার শয়তানের সর্দার। তো আজকে আপনাদের সামনে মূলত যে কথাগুলো বলা আমার দরকার, সে কথাগুলো আপনাদেরকে আমি ক্লিয়ার বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক আত্মা জন্ম জন্মান্তরে দেখা যায় মানব জন্মে আসে, মানব জন্মে আসার পরে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন প্রাণী বেয়ে আসছে, তখন বিভিন্ন প্রাণীর স্বভাব চরিত্র সেই মানুষটির মধ্যে রয়ে গেছে। আর সেই মানুষটির মধ্যে যখন সেই প্রাণী জগতের কিছু স্বভাব থেকে যায়, তখন সেই মানুষগুলো পৃথিবীতে দেখা যায় কাউকে খুন করতে, কাউকে ছুরি মারতে, কাউকে গুলি করতে, কাউকে ঠকাতে তার বুক একটু কাঁপে না, সে মানুষ মেরে তার নিজের কাছে খুশি লাগে। দেখবেন
বন জঙ্গলার মধ্যে একটা হরিণকে যখন একটা বাঘ দৌড়াইতে থাকে, তখন দেখা যায় তাকে যদি যতক্ষণ পর্যন্ত না মারতে পারছে ততক্ষণ পর্যন্ত বাঘের মুখে হাসি নেই, আনন্দ নেই। আর যখন বাঘ তাকে ধরলো, ছিঁড়ে বেড়ে খেলো, তখন সে শান্তি পেল, আনন্দ পেল। তাই বলতে চাই, এই পৃথিবীতে এমনও লোক আছে, মানুষ হয়ে মানুষকে খুন না করলে তার ভালো লাগে না, মুখে হাসি নেই। মানুষ হয়ে মানুষকে ক্ষতি না করলে তার ভালো লাগে না। তাহলে বোঝা গেল, কিছু কিছু মানুষ বন জঙ্গলা থেকে বিভিন্ন আত্মা উঠে এসেছে। কিছু কিছু মানুষকে বকলেও কথা বলে না, মুচকে হেসে দেয়। কিছু কিছু মানুষকে পিটালেও সে প্রতিবাদ করে না, তার ক্ষতি করলেও সে অন্যের ক্ষতি করে না। তাহলে এগুলো অলিয়া অলিয়ার জগৎ থেকে উঠে এসেছে। আবার কিছু আত্মা খারাপ আত্মা থেকে উঠে এসেছে। আবার এই পৃথিবীতে তখন যখন তাকে শাস্তি দেওয়া হয়, তাকে অনেক মারপিট করা হয়, একটা সময় দেখা যায় কিছু কিছু আত্মা ভালো হয়ে যায়, আবার কিছু কিছু আত্মা সে মানব জন্ম পেয়েও সে বিনষ্ট হয়ে যায়, আবার চলে যায় সে মানব জন্ম থেকে, আবার চলে যায় সে পশুকুলে, কারণ তার স্বভাব চরিত্র সমস্ত কিছু পশুর মতোই ছিল। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো বোঝার যে কিছু বিষয়, একটি বিষয় বোঝাতে গিয়ে অন্য অন্য সাইটে চলে যেতে হয়, অবশ্যই আপনারা বুঝে নেবেন। তবে দেখবেন, একটা পশু কিন্তু এই মানব দেহের ভিতরে থাকে না। তাহলে 18,000 মাকলুকাতের স্বভাবগুলো মানুষের ভিতরে কাজ করে। যেমন কিছু স্বভাব হিংস্র, যেরকম মানুষের মধ্যে মানুষের একটা কুকুরের স্বভাব মানুষ আছে, মানুষ দেখলে খেউ খেউ করতে থাকে, মানে আউল ফাউল বলতে থাকে, তার মধ্যে কুকুরের স্বভাবটি আছে। আরেকটি বিষয় হলো যে কোনো মানুষ দেখলে কোনো মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, হিংস্র হয়ে ওঠে, তার মধ্যে সেই পশু সিংহ কিংবা বাঘ বা লোকের স্বভাব রয়েছে। আবার কিছু কিছু মানুষ আছে, মানুষকে দেখলে বসতে দেয়, খাইতে দেয়, আদর করে, তখনই বুঝতে হবে সে সাধু পুরুষ, সে একজন আল্লাহর ওলি ছিলেন, আবার সে পৃথিবীতে আবার ওরকম হয়ে জন্মিয়েছেন, তখন সভ্যতার থেকে এসেছেন, আবার তিনি সভ্যতাই আছেন। তবে হ্যাঁ, যত খারাপ মানুষই পৃথিবীতে জন্ম নেক না কেন, কোনো আউলিয়ার অছিলায় তার জীবনের কোনো ঘটনা ঘটবে, তখন সে ধাক্কা খেতে খেতে তখন সে খারাপ মানুষটি ভালো পথে আবার এ জন্মে এসে যায়। তবে আজকের যে আলোচনাটি বোঝাতে চাইলাম, যে 18,000 মাকলুকাত মানব দেহের মধ্যে কী করে বসত করে, আসলে 18,000 মাকলুকাত মানুষের মধ্যে বসত করে না, তবে করে কি, সেই 18,000 মাকলুকাতের স্বভাব মানব জাতির ভিতরে ঢুকে আছে। কেননা সেই 18,000 মাকলুকাত বেয়ে 84 লক্ষ জনই ভ্রমণ করিয়েই তো মানবকুলে এসেছে, কিন্তু সেই প্রাণীর স্বভাব যার মধ্যে রয়ে গেছে, তখন সে মারে কাটে খায়, মানুষেরটা অবিচার করে, মানুষেরটা নষ্ট করে খেয়ে ফেলে, মানুষ মেরে ফেলে, এই ঘটনাগুলো ঘটতে থাকে। তখনই বুঝতে হবে তার ভিতরে সেই পশু আত্মাগুলো কাজ করছে। আর যখন এই মানুষটি দুনিয়াতে ধাক্কা খেতে খেতে, মানুষের মার পিটানো খেতে খেতে কোনো একদিন কারো জীবনে হেদায়েত পেয়ে যায়, আবার কেউ এই জন্ম বিফল হয়ে যায়, আবারও সে পশুকুল থেকে ঘুরে আসতে হয়। তবে হে জগতবাসী, জানি না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো। তবে অবশ্যই আশা করব যে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, পরবর্তীতে আপনাদের সামনে যেন ভালো ভালো আলাপ নিয়ে আসতে পারি, এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।